গুড মর্নিং, আজকের ভিডিওটা শুরু করছি আমার নিজস্ব একটা মতামত ব্যক্ত করে। সেটা হলো উত্তরবঙ্গ আর কিন্তু সেই সাত দিনের ডেস্টিনেশান নেই যে এখানে ঘুরে বেড়াতে হবে, এখন উইকেন্ড ডেস্টিনেশান হয়ে গেছে। সেই উইকেন্ড ডেস্টিনেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে এই উত্তরবঙ্গের হোমস্টেগুলো। আজকে আমি এই ভিডিওতে এরকমই একটা হোমস্টের সন্ধান আপনাকে দিতে চলেছি এবং সেটা নিরিবিলি পরিবেশে আর দুর্দশ লোকেশনে। একবার আগে দেখাই সেই হোমস্টের নামটা কি, আহিত হোমস্টে, রামধুরা বারমেক কালিম্পং। তার আগে একবার দেখাই হোমস্টে যাওয়ার রাস্তাটা কোনটা। এইটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা, এখান থেকে গাড়ি যায়। অর্থাৎ যদি কখন এখানে আসেন গাড়ি এইখানে দাঁড়াবে, এইখানটা, এইখানে হোমস্টে। উইকেন্ড ট্যুর, এমডি ট্যুর তো হলো, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই হোমস্টে থাকার আরেকটা কারণ, যদি কখনো সিল্ক রুট ট্যুর করেন সেক্ষেত্রে প্রথম দিন এসে এখানে থাকতে পারেন অথবা ফেরার সময় এখানে একদিন স্টে করতে পারেন। কাছেই ইচ্ছেগাঁও, ওখানে না থেকে এখানে থাকুন। ইচ্ছেগাঁয় রাস্তা খুব খারাপ, আমি এই রাস্তা কিন্তু খুব ভালো, সামনে দেখলেন এখানে গাড়ি গেল, তো এটাও কিন্তু একটা যুক্তি এই হোমস্টে থাকার। আচ্ছা চলো প্রবেশ করি একবার। এই হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়া ওই দিকে দরজা আছে, একটা কমন ব্যালকনি আছে। ডাইনিং এরিয়ায় সিটিং হচ্ছে ছজন বসে খেতে খাওয়া দাওয়া করতে হবে। এখানে একটা টিভি আছে, টেবিল আছে, ওখানে একটা ছোট্ট আলমারি টাইপের রাখা আছে, আর আর কি আছে সুন্দর। দেখুন এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিংটা তো আপনাদের দেখালাম, তার আগে দেখাই রুমগুলো কীরকম। সেটার আগে রুমের পজিশান দেখাই। এই হচ্ছে রাস্তা, এইখান থেকে ঢুকলেন এই দিকে একটা রুম, চলুন। এই যে ডাইনিং, এই যে ডাইনিং দেখালাম আপনার ডাইনিংটা, এই 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 এইটা একটা রুম, এটাতে আমি রয়েছি আর এটাতে দেবরাজ দা রয়েছে। এইটা রুম ট্যুর পরে করাবো, তার আগে একবার এইটা খুলি, কমন ব্যালকনি এটা দেখুন আর কিরকম ভিউ দেখে নিন একবার। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, শুধু তাই না, এটা রুম নাম্বার ওয়ান, এর জানলা থেকেও হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। আমি রুম ট্যুর করাবো আর এটা থেকেও হালকা দেখা যায়। এটা রুম নাম্বার টু, যেটাতে আমি রয়েছি, এই এই বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা এর এই এই জায়গাটা, স্পেসটা হচ্ছে এনাদেরই, এই কালকে বৃষ্টি হয়েছে বলে জল, এই স্পেসটা হচ্ছে এনাদেরই, ফলে এটা পরবর্তীকালে কেটে দেবে। এখানে আগের দিন বনফায়ার হয়েছিল, বারবিকিউ হয়েছিল, তা আমি আসার আগের দিনকে, কালকে তো হয়নি, কালকে তো বৃষ্টি পড়ছিল। তো এই জায়গাটাও আপনারা এসে অ্যাক্সেস করতে পারেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দৃশ্যমান। ওই জায়গাটা গেলে কেমন দেখাবে সেটাও দেখাবো আপনাদের, চলুন তাহলে। এটা গেট থেকে বেরোলাম এখান থেকে, আর এই যে রাস্তা, এখান থেকে রাস্তা আছে এখান থেকে, এই দেখুন। আবার আরেকটা ভালো করে বোঝাই, এই যে গেট থেকে বেরোলাম এটা হচ্ছে মেন রাস্তা, আর এই রাস্তা দিয়ে এই সাইডটা, এইটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে দেবরাজদার রুম, এই যে হচ্ছে এখানে ব্যালকনি একটা কমন করে, এই রাস্তা দিয়ে চলেলাম। এইখান থেকে আপনি ভিউ পাবেন, দেখুন শুধু ভিউটা দেখুন, এই বরাবর কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দৃশ্যমান। কিন্তু আমার ভাগ্য খারাপ, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনাদের ভাগ্য যেন খারাপ না হয়, আপনারা এখান থেকে যেন সুদৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা দেখতে পান। আর এই ভিউ দুর্দর্শ, দুর্দান্ত, ব্রেথ টেকিং, অসম। এবার বেশি কথা না বাড়িয়ে দেবরাজদার সঙ্গে দু চারটে কথা বলে নিই, চলুন। এখানে বসে রয়েছি আমি আর দেবরাজদা, তার সঙ্গে দেবরাজদার সঙ্গে দুটো কথা বলে নিই। আচ্ছা দেবরাজদা, এখানে রুম কটা আছে? এখানে তিনটে রুম আছে। ডকুমেন্ট কি লাগছে এখানে বুকিং করার ক্ষেত্রে? এখানে ডকুমেন্ট মেনলি লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, মধ্যে যে কোনো। আচ্ছা দেবরাজদা, ফুডিং লজিং পার হেড পার ডে কত টাকা, মানে কত থেকে কতর মধ্যে, যেহেতু সিজন অফ সিজন আছে ওঠা নামা করে, তবু আপনি একটা রেঞ্জ বলে দিন। রেঞ্জটা হচ্ছে এখানে 1250 থেকে 1500 টাকা, 1500 টাকার মধ্যে। কীভাবে লোক বুক করবে? হ্যাঁ এখানে বুক করবে, একমাত্র বুক করার নিয়ম হচ্ছে অনলাইন পেমেন্ট, সেটা হচ্ছে গুগল পে বা ফোনপের মাধ্যমে করতে পারেন। আচ্ছা এবং সেটা আমার নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো। আচ্ছা গুগল পে বা ফোনপেতে কী নামে আছে একটু বলে দাও নামটা। গুগল পেতে বা ফোনপেতে দেবরাজ রায়, দেবরাজ রায় নামটা উঠবে, সেটা দেখে আমি কাস্টমারদেরকে বলছি, আমরা দয়া করে গুগল পেতে যে দেবরাজ রায় নামটা উঠবে এটাই আমরা। হ্যাঁ কেন, অনেক আজকাল জালিয়াতি হচ্ছে তো ওই জন্য আমি বলে দিলাম, একদম অথেন্টিকের। আচ্ছা দেবরাজ দা, একটা জিনিস জিজ্ঞেস করছি তোমাকে, যদি কেউ বুকিং করে ধরো ক্যান্সেল করলো আসতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কি পরবর্তী 6 মাসের মধ্যে করলে কি সেটা কি তুমি অ্যাডজাস্ট করে দেবে? হ্যাঁ সেটা অ্যাডজাস্ট আমরা অ্যাডজাস্ট করে দেবো, পরবর্তী 6 মাসের মধ্যে ওটা অ্যাডজাস্ট করে দেবে। ব্যাস ব্যাস। ওয়াইফাই আছে? হ্যাঁ এখানে ওয়াইফাই অ্যাভেলেবল। হ্যাঁ
কিন্তু আমি বলছি এখানে এয়ারটেলের কানেকটিভিটি খুব ভালো, জিওর থেকে এয়ারটেলের কানেকটিভিটি বেশি ভালো। দেবরাজ দা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে যারা এনজিপি বা শিলিগুড়ি জাংশন বা বাগডোগরা থেকে আসবে, পিক অ্যান্ড ড্রপ সেই ফেসিলিটি কি পাবো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ পাবো। সেক্ষেত্রে বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া কত পড়বে? বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 4-4.5 হাজার টাকা। ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া কত পড়বে? ছোট গাড়ির ক্ষেত্রে 3.5-4 হাজার টাকা। ওকে, থ্যাংক ইউ। আর দেবরাজ দা একটা জিনিস বলো, তোমার তো তিনটে ঘর আছে, মোটামুটি ম্যাক্সিমাম কত গেস্ট থাকতে পারে এখানে তোমার এই ইয়েতে? এখানে 10-12 জন থাকতে পারে। 10-12 জন অ্যাট এ টাইম, তাই তো? ওকে ওকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 8967876488। আচ্ছা, এটাতে ফোনপে গুগল পে সব আছে? হ্যাঁ। আচ্ছা, হোয়াটসঅ্যাপও আছে? ওকে। আর আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো দেবরাজা কিন্তু নতুন ব্যবসা শুরু করছে, প্লিজ সাপোর্ট করবেন। খুব ভালো লোক, উনি আরামবাগে থাকেন, দেখবেন, আশা করছি আশাহত হবেন না। আমি অন্তত একদিন থেকেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভালো, উনি মানুষ হিসেবে খুব ভালো। তো আপনারা কিন্তু অবশ্যই থাকার পর অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন আর কেমন লাগলো হোমস্টেটা সেটা বলবেন। দেবরাজবাবুর সঙ্গে তো কথা তো বললাম, এবার চলুন এই হোমস্টের কতগুলো রুম ট্যুর করে নিই, কতগুলো না সব কটা রুম ট্যুর করবো, চলুন। আমি আহিত হোমস্টের 101, এখনও রুম নাম্বারিং করা হয়নি, জাস্ট ওপেন হয়েছে। তো 101 যে রুমটা, সেই রুমটার রুম ট্যুর আপনাদের করিয়ে একবার দেখাই। চলুন, দরজা খোলাই আছে। এই রুমটা সুবিশাল রুম, দেখুন কত বড় রুমটা। আমি বিভিন্ন হোমস্টে তো গেছি, কিন্তু বেশিরভাগ হোমস্টে এত বড় রুম আমি দেখিনি। জায়গাটা দেখুন, অ্যামাউন্ট অফ স্পেস অনেক, দারুণ। এখানে একটা খাট, এখানে একটা খাট, দুজন দুজন, চারজন আরামসে থাকতে পারবেন। মধ্যিখানে আছে একটা সাইড টেবিল, সুন্দর, কী সুন্দর দেখুন, ঠিক আছে, পেন্ট করা আছে ওয়ালে। চার্জিং পয়েন্ট এখানে একটা আছে, এদিকে একটা আছে। তার থেকে আমাকে বেশি চোখ টানাচ্ছে কোনটা বলুন তো, এই ইনডোর প্ল্যানগুলো দেখুন, এটা একটা, এটা একটা, এটাকে আমি যত জানি ফিটোনিয়া, যদি ভুল হই সংশোধন করবেন। এটার নাম কি জানি না, যদি জানেন কমেন্টের সাহায্যে বলবেন। পুরো মেঝেটা করা আছে টাইলস, এদিকে দেওয়া আছে সিটিং এরিয়ার জন্য একটা চেয়ার, এদিকে একটা চেয়ার, এখানে একটা বড় একটা টেবিল রাখা আছে, দারুণ, টপ ক্লাস। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দুটো বালিশ দেওয়া আছে, সুন্দর। তার আগে এখানে দেওয়া আছে মিরর, এই দেখুন একবার মিরর টেস্ট হয়ে যাক, পরিষ্কার পরিষ্কার একদম। আর এই ঘরের ইউএসপি কোনটা বলুন তো, এই দিকটা, এই দিকটা, এই দিকটা। এখন মেঘ খেলে বেড়াচ্ছে, বর্ষাকাল, বর্ষাকালে মেঘ খেলবে না তো কী খেলবে, ঠিক আছে। এটাও দারুণ লাগছে, আরও দারুণ লাগবে শীতকালে। এই জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এই জায়গা থেকে, এইখানে বসে বসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবেন। জাস্ট একবার প্রাপ্তিটুকু বুঝুন। ফিল ফ্রিভাবে ডেসক্রিপশানে দেবরাজদার নাম্বার দিয়ে দিলাম, আহিত হোমস্টের কন্ট্যাক্ট করে চলে আসুন, এটা একটা প্রাপ্তি। আচ্ছা, তার আগে ওয়াশরুমটা দেখাই, জাস্ট দেখুন, এইটা হচ্ছে ওয়াশরুম, এই যে এই ওয়াশরুম, এইটা বড় ওয়াশরুম, বড় কমোড আছে, জেটপে আছে, হ্যান্ড শাওয়ারও আছে, ওপরে আছে যে গিজার, বেসিন, আয়না, যা বাদবাকি বেসিক সুযোগ সুবিধা যা থাকার কথা একটা বাথরুমে, সব 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 বর্তমান। এবার আমি যে রুমটা ছিলাম সেটা আপনাদের রুম ট্যুর করে দেখাই, চলুন। এই পেছনে যে রুমটাতে ছিল সেটা হচ্ছে 101, এবার 102 সেই রুমটাও দেখাচ্ছি, দেখুন এই 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 এইটা। চলুন এই রুমে রুম ট্যুরটা করে, দরজা খোলা আছে, এটাতে আমি ছিলাম। চলুন, ওই দেখতে পাচ্ছেন আমার ব্যাগ রাখা আছে, এই যে নতুন স্লিং ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে বলবেন কিন্তু, হ্যাঁ অবশ্যই। আচ্ছা যাই হোক, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড, এখানে দুজন, এখানে দুজন, চারজন থাকতেই পারে। ওখানে ছোট্ট টেবিল আছে, পুরো বেডটা পুরো টাইলস করা আছে। আর এখানে আছে সোফা, যেখানে রাখা আছে আমার ব্যাগ, এখানে দেওয়া আছে একটা মিরর, ঘড়িও দেওয়া আছে, বা বাবা, বেশ বড় একটা জানলা। এখান থেকে যদি ভাগ্য সহায়তাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা প্রাপ্তি হতে পারে এইখান থেকে, একদম এখান থেকে। তার থেকেও এই যে মেঘ ভেসে বেড়াচ্ছে, এটাও কিন্তু কম প্রাপ্তি নয় কিন্তু বর্ষাকালে, ঠিক আছে, যাই হোক, যার যেরকম চাহিদা। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানেও একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সুন্দর ড্রয়িং করা, ওয়াল পেন্টিং, আর এদিকেও পেন্টিং করা আছে, ওয়াল পেন্ট করা আছে, দারুণ দারুণ। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কী বলুন তো, এই যে ঘরের মধ্যে অবস্থিত এই যে ইনডোর প্ল্যান্টগুলো, এখানে এখানে এটা ফিটোনিয়া, আমি তো বললাম, এটা কি আমাকে বলবেন প্লিজ, আমি জানি না কিন্তু। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখে আনি, এই যে হচ্ছে বেসিন, এইদিকে হচ্ছে আয়না, এইদিকে হচ্ছে গিজার, আর এইদিকে হচ্ছে আপনার কোমোড, আর যে স্প্রে আছে, সব রকম সুযোগ সুবিধা আপনার এখানে আছে। এখানে আমার বাথরুমটা মানে এক্সস্টও দেওয়া আছে, ভেরি গুড। আর আরেকটা জিনিস দেখাই, আমার যে রুমতে আমি ছিলাম সেই রুমের এই যে কমল ব্যালকনি থেকে দেখুন, এই জানলা খুলে দিয়েছি, পুরো মেঘে মেঘাচ্ছন্ন,
মেঘ ঘুরে বেড়াচ্ছে, আমার গায়ে এসে লাগছে, এ গায়ে এসে লাগছে মেঘ। দারুণ। আরেকটা রুম আছে, সেটাও রুম ট্যুর করে দেখাই। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, হ্যাঙ্গার কোথায় আছে? দরজার পেছনে ওইখানে হ্যাঙ্গার। দারুণ। আর এই রুম থেকে ভিউ কীরকম, মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ কীরকম, যদি কোনো রেফারেন্স ভিডিও পাই অবশ্যই এই ভিডিওতে আমি শেয়ার করব। এবার 103 যে রুমটা সেটা একবার দেখাই। সেটা একদম রাস্তার উপরে, এই দেখুন, এই যে রাস্তা, এই যে মেন রাস্তা, এখানে গাড়ি এখানে নামবে, এইখানে নামবে গাড়ি, ঠিক আছে। আর এই হচ্ছে রুম, চলুন রুমে যাই, রুমে যাই। এখানেও দুটো বড় বড় বেড দেওয়া আছে, একটা দুটো, দুই দুই চারজন থাকতে পারবে। ওখানে টেবিল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশ দেওয়া আছে, সব সুন্দর। রুমের কালারটাই হেভি লাগছে, এই রুমের কালারটা আমার দারুণ লাগছে। মিরর দেওয়া আছে, আর শুধু ওয়ালে পেন্টিংগুলো দেখুন, শুধু একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আর এই হচ্ছে রাস্তা, এই দেখুন, এই যে রাস্তা, এই যে রাস্তা, এইটা রাস্তা, আর এই রুম, এই যে রুম, দারুণ না? এইটা অন্য ধরনের হোমস্টে প্রাপ্তি, দারুণ। ওই দিকে দুটো ভিউ রুম, এটা আবার রাস্তা ভিউ রুম, ঠিক আছে। এইখানে দরজার পেছনে হ্যাঙ্গার, আগেই তো বললাম। আর ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, চলুন। এই ওয়াশরুমটা বিশাল বড়, কোমোড আছে, জেট স্প্রে আছে, শাওয়ার আছে, গিজার আছে, বেসিন আছে, সব। এদিকে হ্যাঙ্গারও আছে, মানে বেসিক সুযোগ সুবিধা সব আছে, সব সব সব। আর পুরো রুমটার নিচে টাইলস করা আছে। আর দেখুন, এদের রুমগুলোর মধ্যে একটা সবচেয়ে ভালো জিনিস আমার যেটা চোখে পড়ছে, এই যে ইনডোর প্ল্যানগুলো একদম দারুণ। আর আপনি চাইলে এই যে রাস্তা, রাস্তা থেকে লাফিয়ে দর এখানে রুমে পড়ে প্রবেশ করতে পারবেন, কোথাও নিচে নামতে বা উঠতে হবে না। মানে আমার এই হোমস্টেটা দারুণ লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে এনাদের ব্যবহার, খাওয়া দাওয়া, আর দেবরাজবাবুর সান্নিধ্য, এটাও কিন্তু এখানে আসলে প্রাপ্তি। আজকে আমি দুপুরবেলা খেতে বসবো, তার আগে আপনারা আগেরবারে আগের দিন দেখেছিলেন যে আমার পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরবেলা কী খাওয়া দিয়েছে সেটা দেখাবো। তার আগে যেটা বেশি ইমপ্রেসিভ যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনাদের দেখাই, দেখুন, মানে এটা কোনো হোমস্টেতে আমি আজ পর্যন্ত দেখেছি, কোনোদিন হয়নি, জাস্ট দেখুন। এটা কাঁসার থালা, দেখুন, কাঁসার থালা, কাঁসার বাটি ওনারা দিয়েছেন। খাওয়া দাওয়ার কী দিয়েছে সেটা তো পরে দেখাবো, যেটা হোমস্টেতে দেয় চা দেয় দেয়, কিন্তু এই প্রথম ইমপ্রেশনটাই দেখুন, কাঁসার থালা দিয়েছে খাওয়ার জন্য। আমি তো জানি এখানে খাওয়ার হিসেবে কী কী দিয়েছে দুপুরবেলা লাঞ্চে, তবুও দেবরাজবাবুকে বলবো, ওনার হোমস্টে উনি একবার হোস্টের দায়িত্ব নেই। দেবরাজবাবু আপনি একটু বলুন। এখানে আছে আপনার ভালো সরু বাসমতি চালের ভাত, আর এখানে আছে অড়হর ডাল, তার সঙ্গে এখানে ধনে পাতা দিয়ে খুব, এখানে খুব খাবার টেস্টি। এখানে টেস্টিটার কারণ হচ্ছে এখানকার আবহাওয়া, এবং এটা হচ্ছে স্থানীয় শাকের শাক একটা, আর এখানকার যেটা লাঞ্চে বেসিক্যালি এখানে দেয় এটা ডিম কারি, ডিম কারি করেছি, এটা আলু সিদ্ধ বলে, আলু সিদ্ধ বা আলু ভাতে আমরা যেটা বলি আমরা ঘরেতে, সেটাই সেই। আচ্ছা, আর এখানে আছে আপনার পাঁপড়, এবং তার সঙ্গে করলা বা উচ্ছে ভাজে বাটার সঙ্গে দিয়ে দেওয়া। আচ্ছা, আর তো স্যালাড হিসেবে দিয়েছে, বাস ঠিক আছে, তাহলে আচার দেওয়া আছে। আর তাহলে শুরু শুরু করি, চল চল প্রথমে একটু লোকালে যে শাকটা সেটা একটু খেয়ে দেখি কেমন। আমার এমনি শাক খেতে খারাপ লাগে না, খারাপ না। আমি করলা ভাজাটা খাচ্ছি, এটা সাদা তিল দিয়ে ভেজেছে, এত টেস্টি লাগছে না, দারুণ, ও দারুণ দারুণ। ডালটা ফাটাফাটি হয়েছে, আমি অড়হর ডাল সাধারণত খাই না, কিন্তু কী করে রান্না করেছে জানি না, দারুণ করেছে ডালটা, ডালটা দিয়ে আর ওই করলার যে তিল দিয়ে ভাজা করেছে। আর দেবরাজ আমাকে বলছিল যে এটার মধ্যে নাকি বাটারও দিয়েছে, তাই না দেবরাজ? বলছে এটা বাটারও দিয়েছে, মানে ওই জন্য এত টেস্ট লাগছে, দারুণ। আলু সিদ্ধটা আমার অতটা ভালো লাগছে না, কেন আলু সিদ্ধটা টক হয়ে গেছে, টমেটো দিয়ে মেখেছে, কী করে টমেটো দিয়ে মাখলো, টমেটো 200 টাকা কিলো। ও ডালটা ফ্যান্টাস্টিক করে দেন। ঘুরে এলাম, কফি খেলাম, বৃষ্টি পড়ছে, তারপর হট করে দেখি কি এসে হাজির হয়েছে, দেখুন আমার অন্যতম ফেভারিট, দেখাই, মোমো। দিদিকে বলেছিলাম আজকে মোমো খাওয়াতে, দিদি বলে পকোড়া খাবে না মোমো, আমি বললাম মোমো খাবো, ভেজ মোমো। এই যে মোমো দেখুন, ও কি দারুণ লাগছে, আর ভেজ মোমো,
আর এটা আছে চাটনি, ডালে লঙ্কা চাটনি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, 8:50 বাজে, শরীর আর দিচ্ছে না, জাস্ট এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ট্রেন জার্নি করেছি আর দেখি রাত্রিবেলা কী দিয়েছে। তারপরে কারেন্ট নেই, এটা সমস্যা ভিডিও করার। চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, পেঁয়াজ, এটাতে আছে রুটি, এই যে। আর সব কিছু দেখাতে পারবো না, খেয়ে নিই তারপর পরে বলবো কেমন হয়েছে। চিকেনটা ভালো করেছে, ডালটা ঠিকঠাক, কোনো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 7টা বাজে, চা দিয়ে দিয়েছে, এই যে চা। আর চাটা এখানে দাঁড়িয়ে খাবো না, চাটা কোথায় খাবো আপনাদের বলি চলুন, চাটা এখানে খাবো না, এই দৃশ্যপট দেখতে দেখতে চা খাবো। আহ দারুণ, যেমন চায়ের টেস্ট সামনে সেরকম প্রকৃতি। একটু আগে আমি তুলিনি ভিডিও, পুরো জায়গাটা পুরো মেঘ হয়ে গেছিল, বুঝলেন তো, পুরো একদম পুরো মেঘ। জাস্ট 10 মিনিট পরেই দেখুন এরকম ক্লিয়ার হয়ে গেছে, কী অসাধারণ লাগছে। এই আলুর পরোটা, আমি দুটো কিউব নিয়েছি, ছোটো ছোটো কিউব যদিও, আমুল বাটারে, একটু খেয়ে দেখি কেমন। ভালো, কিন্তু এখানকার যে টমেটোগুলো না খুব টক, কিন্তু আলুর স্টাফিং অনেকটা করে দিয়েছে, ভালো করেছে। আমি ব্রেকফাস্ট আজকে হেভি করব, তার কারণ হচ্ছে আমাকে অনেকটা জার্নি করতে হবে আজকে। আমি এখান থেকে যাব প্রথমে হচ্ছে রংপো, রংপো থেকে যাব রঙ্গলি, রঙ্গলি থেকে আমার যাওয়ার কথা আছে আগামলোক। গাড়ি তো নেই আমার, যে রিজার্ভ গাড়ি, তো আমাকে এরকম শেয়ারিং গাড়ি করে করে কাট কাট করে যেতে হবে রামধুরা থেকে আগামলোক, সেই যাত্রাও তুলে ধরবো আজকে। যাই হোক, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অলরেডি একদিন আছি। দেবরাজদা খুব ভালো লোক, উনি আরামবাগের মানুষ, তো নতুন ব্যবসা শুরু করছেন, একটু সাপোর্ট করবেন। আর আপনারা এখানে থাকার পর অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে একবার অন্তত বলবেন কেমন লাগলো, এই হোমস্টেতে থাকার অভিজ্ঞতাও কেমন সেটাও শেয়ার করবেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে তাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করছি, বাই।